টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল। সুনামগঞ্জের ৬ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। সড়কে পানি থাকায় তাহিরপুরের সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এসএম আরিফের রিপোর্ট। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ সবকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেয়ার আলগার চর, পোরার চর সহ ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি চরের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি প্রবেশ করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে মানুষ। কয়েকদিন থেকে তো বৃষ্টি হঠাৎ করে রাত্রের মধ্যে বন্যা এসে মানে সব বাড়ি চলে গেছে। রাতের মধ্যে মানে হঠাৎ করে পানি আসে, হার সম্পূর্ণ চলে গেছে, লোকাদের পানি দেওয়া আর কি আনি আনা খাই আমরা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ২৪ ঘন্টায় ধরলার নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে জেলার রৌমারী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গত মাসে বন্যা পরিস্থিতিতে তীব্র দুর্ভোগের রেশ কাটতে না কাটতেই সুনামগঞ্জ ও সিলেট জেলায় ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবার যে পানি নিয়ে পুরা ঘরদুয়ার পুরা ভর্তি, পানিয়ে ভরা, চলতে ফিরতে খুব কষ্ট। আমরা ভাত খাইতাম কইতে, আটা খাইতাম কইতে পৌঁছায় না। পানির মধ্যে গাড়ি চালানো যায় না, মানুষ পাওয়া যায় না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, রুজি নাই, ইনকাম নাই। মেঘালয় ও চেরাপুঞ্জির ভারী বর্ষণে সৃষ্ট ঢলে সিলেট ও সুনামগঞ্জের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক রাস্তাঘাট ডুবে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ৩ শতাধিক গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য ৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসএম আরিফ, মাইটিভি। প্রদর্শক সিলেট থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আপনাকে আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু এক মাসের মাথায় আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে সিলেট মহানগরীর বাসিন্দারা। আমরা রয়েছি সিলেট নগরীর তালতলা এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাইটিভির দর্শকদের জানাতে চাই, ইতিমধ্যেই কিন্তু সিলেট নগরীর কয়েকটি রাস্তা তলিয়ে বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে ফের ভোগান্তিতে পড়েছেন সিলেট নগরীর বন্যা কবলিত এলাকার মানুষ। এক মাসও কিন্তু হয়নি, আগাম বন্যার কবল থেকে মুক্তি পেয়েছে সিলেটবাসী। সেই বন্যার দখলও কিন্তু এখনও কাটে উঠতে পানি বন্যার্তরা। এরই মধ্যে কিন্তু সিলেটে আবার দেখা দিল বন্যা। সিলেট নগরীর তালতলা, কালীঘাট, সুবানীঘাট ও শাহজালাল উপশহরের বিভিন্ন রাস্তা ইতিমধ্যে কিন্তু তলিয়ে গেছে। বেশ কিছু বাসায়ও ঢুকে পড়েছে পানি। এতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেক পরিবার। কালীঘাটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পেরায় ফের বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে ফের বন্যা দেখা দিলেও এখন পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। তবে এই বিষয়ে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ওনারা কিন্তু বন্যার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং যখনই দরকার হবে তখনই কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেটের দ্বিতীয় ধাপের বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ।